হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো বহুদিন আগের পেন্টিং একটা ভিডিও নিয়ে আমি আজকে আপলোড করতে চলে এসেছি তো তোমরা অবশ্যই দেখো যেন কারণ তোমরা আশা করছি এরকম জিনিস আগে দেখো বা আমিও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো দেখো আমরা সব মামার বাড়িতে ভাই বোনগুলো মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি কারণ আজকে হচ্ছে কার্তিক পুজোর কার্নিভাল বেরোবে বেড়ে গেছে অলরেডি তো আমরা এখন যাচ্ছি মেন যে জায়গাটাতে সব ঠাকুরগুলো পাশ হবে সেখানে তো যাওয়ার পথে এখানে একটা ঠাকুর দেখলাম বেরোচ্ছে তো দেখো এখানে বাজনা বাজছে আর এখানে টিউব লাইট দিয়ে গেট করা হয়েছে একটা যাতে ঠাকুরের মুখটা ভালোভাবে দেখা যায় এখানে এটার কোনো সেরকম সম্ভার নেই তো দেখো মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মানে টাকার মালা যেটা তোমাদের আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছিলাম তবু এটা যেহেতু কাছ থেকে দেখানোর সুযোগ হচ্ছে তাই আর একবার বলে দিচ্ছি দেখো দশ টাকার কুড়ি টাকার মালা চাঁদ মালাও রয়েছে তবে চাঁদ মালা যেগুলো মানে যারা দিয়েছে তাদের নাম লেখা রয়েছে দেখতেই পাচ্ছো মিষ্টু দুষ্টু এ পুরুলিয়া থেকে দেওয়া হয়েছে তবে পুরুলিয়াও লেখা রয়েছে তো যাই হোক এখানকার কার্তিক আর কার্তিক ঠাকুরের মানে টাকার মালা কেমন লাগলো জানিও যেন আর দেখো এই বাজনাটা তো আমরা মেন যে রাস্তা যেখান থেকে কার্নিভাল যাবে সেই জায়গায় চলে এসেছি বিভিন্ন জায়গায় শুনেছি বাজি নিষিদ্ধ হয়ে গেছে বাট এখানে বাজি নিষিদ্ধ নয় তো বটেই মানে অতিরিক্ত পরিমাণে বাজি ফেটেছে এত বাজি ফাটছে তো আমরা আসার অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল তো তারপরে আমি আসার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি কি কি হবে না হবে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভ্লগটা তো চলো আমি একটু আনমিউট করে দেখা এখানে কেমন আওয়াজ হচ্ছে আশা করছি তোমরা আওয়াজ শুনে বুঝে গেছো যে সেই মুহূর্তে আমাদের কি অবস্থা হয়েছিল মানে এতটাই আওয়াজ ছিল যে একে অপরের কথা পাশ থেকেও শোনা যাচ্ছিল না এদিকে বাজনা আওয়াজ আর দেখতে পাচ্ছি বাজিটা দেখো কত রকম কালার বের হচ্ছে আর কি দারুণ লাগছে তো আমি এরকম ধরনের বাজি ফাটানো আমি মামার বাড়িতে ফার্স্ট টাইম আগে একবার কালী পুজোর ভাসনে দেখেছিলাম আর এখন কার্তিক পুজোর ভাসনে দেখছি করোনার জন্য দু তিন বছর বন্ধ ছিল তো যাই হোক তারপর খানিকটা দেখার পর আমরা বাড়ি চলে এসেছিলাম মামার বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম নটার সময় তো খাওয়া দাওয়া করে আবার সবাই মিলে রেডি হয়ে যাব বলে তো আমার খাওয়া হয়ে গেছিল এখন বাকিরা খেতে বসেছিল মানে কয়েকজনে খাওয়া হয়ে গেছিল তো হেবি মজা হয় মামার বাড়িতে একসাথে খেতে বসলে যাই হোক খাওয়া দাওয়ার পর আবার আবার সবাই রেডি হয়ে নিয়েছিল তারপর চলে এসেছিলাম আর এখন আর একটা সবাই ছাদে কত ভিড় করেছে মানে খেদে আসার পর দেখছি অতিরিক্ত ভিড় হয়ে গেছে আর দেখো কত ওখানে দূর থেকে মনে হচ্ছে যেন পুরো আগুন জ্বলছে মানে এতটাই বাজি ফাটছে মানে তোমরা বুঝতে পারছো এক একটা বাজি এক এক রকম ধরনের জিনিস মানে ওপরে তো আকাশে তো বাজি ফাটছেই তো মানে বিভিন্ন সুন্দরভাবে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের তার মাঝে মাঝে ওই রাস্তার মাঝে ওই কদম ছাড়গুলো এক একটা এক এক রকম ডিজাইনের এক এক রকম দেখতে কদম ছাড় ফাটছে মানে কোনটার দিকে কোনটা মানে কোনটা ছেড়ে কোনটা তাকাবো ঠাকুরের দিকে তাকাবো না বাজনার দিকে তাকাবো না আকাশের দিকে তাকাবো না ঈদের নাচ দেখবো আর না তো কদম চাঁদ দেখবো মানে বলার কথা নয় তো সব কিছুর মাঝেই আমি ভিডিও করছিলাম কারণ তোমাদের তো দেখাতেই হবে এতটাই বারুদ বেরোচ্ছিলো না মানে ধোঁয়া বারুদ যার কারণে আমি মুখটা ঢেকে নিয়েছিলাম কিন্তু গরম করছিল মানে শীত সেরকম ছিল না একদমই মানুষের ভিড়ে আরও গরম করছিল কিন্তু কিছু করা ছিল না আর দেখো পুরো আকাশটা বা চারিদিকটা নীল আর বেগুনি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালো যে আকাশ মানে অন্ধকার সেটার কোনো এতটুকু অংশ নেই মানে পুরো বেগুনি আর ব্লু হয়ে গেছে জায়গাটা এত ভালো লাগছিল যখন সচককে দেখছিলাম মানে এটা তো ফোনে বোঝানো সম্ভব নয় তবে তোমরা ফোনে দেখে আশা করি বুঝতে পারছো যে ওখানে কতটা মজা হচ্ছিলো কতটা অনুষ্ঠানটা মানে এখানে কতটা আনন্দ হয় তো আমি কার্তিক পুজোর প্রথম দেখছি আগে আমি কালী পুজোর দু তিন বছর দেখেছি আর করোনার জন্য প্রায় তিন চার বছর বন্ধ ছিল বাজি পাঠানো বা কার্নিভাল বন্ধ ছিল তো তারপরে বহু বছর মানে তিন চার বছর পর এবারে প্রথম আবার এত বড় ধুম হচ্ছে আমাদের বাড়ি থেকে মামার বাড়ির ডিস্টেন্সটা অনেকটা কারণ আমার সমস্ত মাসিমণিরা যায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা যেতে পারি না মানে আমরা আসতে পারি না তো যাই হোক এবারে ফাইনালি আমরা দেখছি আর আমার দেখে সত্যি ভীষণ ভালো লাগছে কিন্তু চারিদিকে এতটা ধোঁয়া বেরোচ্ছিল নাকের মধ্যে ওড়নাটাকে চাপা দিতে হয়েছিল স্টোলটাকে তো সেই কারণে আমার দম বন্ধ মতো হয়ে আসছিলো গরমে বা ধোঁয়াতে এটা সবারই প্রবলেমটা হচ্ছিল আবার এত মানে যখন আকাশের দিকে আগুনটা যাচ্ছে ভয়ও লাগছে যে ছিটকে না নিচেতে আমার মাথা তিনা পড়ে যায় কি বলবো তো যাই হোক দু একটা ঠাকুর চলে যাওয়ার পর তারপরে আসছে মাইতো কার্তিক যেটা হচ্ছে সব থেকে মেন এখানকার সব থেকে বড় অনুষ্ঠান হয় যে কার্তিকটাই তো মাইতো কার্তিক আসার কারণে এখানে প্রচন্ড পরিমাণে বাজি ফাটছে হৈ হই রব উঠে গেছে মানে যতটা আওয়াজ তোমরা শুনলে তার তিন ডবল আওয়াজ হচ্ছে মায়িত্ব কার্তিক আসার কারণে সোনামুখীর মা কালী বলতে একদম মাইতো কালী যেটা মানে অনেক ভাইরাল ভিডিও অনেক অলৌকিক ঘটনা তোমরা দেখেছো ইউটিউবে হয়তো দেখে থাকবে ভাইরাল ভিডিওতে তো সেটা হচ্ছে মাইতো মানে মাইতো কালী তো সেরকমই এটা হচ্ছে মাইতো কার্তিক একই পাড়ারি তো এখানেও কিন্তু ভীষণ পরিমাণে ধুম হয় ভীষণ তো এই কার্তিকটা আসার কারণে তোমরা বুঝতে পারছো লাইট বা নাচানাচির কারণে মানে দেখেই বুঝতে পারছো যে কতটা ওখানে মানে হতে পারে তো সত্যি ওখানে ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছিলো ভীষণ বাজি পারছিল ঠিক আছে চলো আমি একটু তোমাদের আবার আনমিউট করে দেখাই আমি একটু বেশি বোকে ফেলছি চলো আনমিউট করে দেখায় সেটাতে হয়তো তোমাদের একটু বেশি ভালো লাগবে তো এখানে একটা অনলাইনে একটা চ্যাট পোস্ট করে বা চ্যাট এখানে প্রত্যেকের ফোনে ফোনে দিয়ে দেয় যেটাতে কোন সময় থেকে কত সময় অবধি মানে কোন কার্তিকটা পার হবে এরকম একটা চ্যাট দেওয়া থাকে তো এই মাইতো কার্তিকটারও দেওয়া ছিল ওই এগারোটা থেকে এগারোটা চল্লিশের মধ্যেই পাস হবে তো ঠিক একদম অ্যাকচুয়াল টাইম মেনটেন করি এরা কিন্তু পাস করছে তো দেখো কত মানুষজন নাচ করছে তো চলো আর একবার অ্যানিমিয়েট করে দেখাই দেখলে যে কতটা আওয়াজ হচ্ছে তো আমার মাসিমণিরা এসেছিল তো ওদেরকে মায়তো কার্তিকটা আসার আগে ওদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ অতিরিক্ত আওয়াজ আর তারপরে মানে বারুদের ধোঁয়া এগুলো তো খুব খারাপ তো এমনি মাসুমুনির শরীরটা খারাপ তো সেই কারণে মাসুমণি মেসুমশাই ওদের সকলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল আর আমার মাকে তো আমি আসতেই দিই নি মানে সেই কারণে মা মন খারাপ করে বাড়িতে বসে আছে এত বছর পর মাও কার্তিক পুজোয় মামার বাড়ি এসছে মনটা খারাপও লাগছে যে ভাসানটা দেখতে পাচ্ছে না কিন্তু কিছু করার নেই একদিন ভাসান দেখতে গিয়ে আনন্দ করতে গিয়ে যদি মায়ের শরীরটা খারাপ হয়ে যায় বেশি তো আরও সমস্যা না কারণ পুরো এক বছরের ওপর ধরে মাকে ট্রিটমেন্ট করিয়ে ঠিক করা হলো তো মা এখন অনেকটা সুস্থ তো আর চাই না যে এখানে এরকম ভাবে এই অবস্থায় এসে শরীরটাকে কারো খারাপ করুক তো সেই কারণে আর আনা হয়নি যাই হোক মনটা একটু খারাপ করছে বই কি তো যাই হোক দেখো কার্তিকটা পাস হচ্ছে তো মানে ঠাকুরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কত ভিড় দেখো মানে গয়না টয়না সব খুলে দিয়েছে মনে হচ্ছে কারণ যেহেতু কার্নিভাল বেরোচ্ছে তো এত লোকজন তাই খুলে দিয়েছে আর দেখো এখানটাতে মানে বাজি পারছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন আগুন জ্বলে গেছে আর চারিদিকটা ধোঁয়াতে ভর্তি তো বুঝতে পারছিলাম না যে ওইখানে কি এত আগুন জ্বলছে মানে এটা কোনো কদম ঝাড় নয় কিছু না মানে মাথায় ঢুকছিল না তো তারপরে দেখছিলাম যে না কদম চাড়ই ফাটছে আর পাশে নাকি শুনছি এক জায়গায় আগুনও লেগে গেছে মানে আগুন লেগেছে হুশ নেই নেভাচ্ছে না অথচ কদম চার ফাটছে সেই জন্য সবাই ভিডিও করছে ছবি তুলছে তো আমরা তো অনেকটা দূরে আছি আমরা তো জানি না যে কোনো আগুন লেগেছে বলে তো দেখতে পাচ্ছ এই জায়গাটার কদম চারটা কী সুন্দর লাগছে আর মাঝখানে দোকানে ছেলেটা পুরো দাঁড়িয়ে পড়েছে আমি অনেক বলার পর মানে শুনতে তো পাচ্ছেই না তো অনেক ডাকাটাকির পর বলার পর লোককে দিয়ে বলানোর পর তবে মানে ছেলেটা নেমে ছিল তো দেখো দুদিক তিন দিকে মানে দু তিন রকম ভাবে বাজি ফাটছে কোন দিক ছেড়ে কোন দিকে থাকাবো এরকম একটা ব্যাপার তো এই বাজিটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা কোনোদিন এরকম বাজি ফাটো এত পরিমানে বাজি ফাটানো তোমাদের কোনো অনুষ্ঠানে দেখেছো কি না অবশ্যই জানিও আর তোমরা কেউ সোনামুখীর কার্তিক বা কালীভাজান এসছো কি না সেটা কিন্তু জানিও তো দেখো একটা জিনিস পুরো জায়গাটা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে মানে কোনো মানুষজনকে ভালো করে দেখা যাচ্ছে না কেউ হারিয়ে গেলে বোঝা যাবে না কেউ পড়ে গেলে মানে পায়ের তলায় পিষে যাবে এরকম পরিমাণে ভিড় ছিল তো অনেকক্ষণ থেকে মনে হচ্ছিলো যে সামনে বোধহয় কিছু একটা আগুন লেগেছে কিন্তু তারপরে ভাবলাম যে হয়তো লাগেনি হয়তো বাজেই পারছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি না কিন্তু না পরে আস্তে আস্তে জানতে পারলাম যে যেখানে আগুন দেখতে তোমরা ওখানে সত্যি আগুন লেগেছিল মানে বাজি তো ফাটছেই পরে আবার সাইডে আগুনও লেগেছে আর দেখতে পাচ্ছ তোমরা বাজিটা কিভাবে এগিয়ে এগিয়ে আসছে মানে অনেকটা দূরে বাজি ফাটছিল তখন প্রথমে যখন ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিন্তু একটা জায়গাতেই স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছি অথচ বাজির ফাটানোটা মানে ওদের যে কদমচার ফাটানো বা তুবড়ি ফাটানো ওগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের কাছে দেখো এখন পুরো দেখা যাচ্ছে মাটি থেকে ফাটানো হচ্ছে সেই জিনিসগুলো তো আস্তে আস্তে পুরো আগুনটা এগিয়ে আসছে পুরো ধোঁয়াতে জায়গাটা দম বন্ধ মানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে গেছিলো আর খানিকক্ষণ থাকলে বোধহয় মানুষের মানে ফুসফুসে অ্যাটাক করবে মানে এরকম একটা ব্যাপার সত্যি ভীষণ একটা বাজে অবস্থা হয়ে গেছিলো আর বাজিগুলো এলোপাতারিভাবে এদিক ওদিক ছিটকে যাচ্ছিলো অনেকের হাতটা পুড়ে গেছে তো আমাদের মনে হচ্ছিলো যে এখান থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন এরপরে আর থাকা ঠিক হবে না দেখতে পাচ্ছ তোমরা কতটা কাছে চলে এসেছে মানে পুরো আমাদের সামনেই মনে হচ্ছে বাজিগুলো ফাটানো হচ্ছে পুরো একদম সামনে আমরা দেখতে পাচ্ছি তো আমরা বেরোবার স্কোপ পাচ্ছি না কারণ বেরোতে গেলে একটা বিপদ ঘটে যাবে কারণ আমরা এখানে থাকতে চাইছি না ধোঁয়ার কারণে এবং একটা আগুনের প্রতি একটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে এত বাঁচি পারছে এত এগিয়ে চলে এলো যখন দূরে ছিল ব্যাপারটা মানে ঠিকঠাক ছিল মানা যাচ্ছিলো কিন্তু এতটা কাছে যখন এগিয়ে এসছে আমাদের সঙ্গে দিদিভাইয়ের ছেলে আছে মামার ছেলে আছে কারণ ওরা অনেকটা ছোট নিজেকে সামলাতে পারবে না আর আমরাও মেয়ে নিজেকে সামলাতে পারবো না তো দেখো আমার তো পুরো কাশি হচ্ছে দম নিতে পারছে না তো ফাইনালি আমরা একটু ফাঁক পেয়ে কোনো রকমে বেরিয়ে এসছি আমার দাদা এখনও বেরিয়ে আসতে পার পারেনি ওর জন্য চিন্তা হচ্ছে তো ও আসুক তারপর আমরা একসাথে ফিরে যাব বাড়ি কারণ আর দেখার দরকার নেই যথেষ্ট আমরা দেখে ফেলেছি তো এইটুকুই আমার ক্যামেরা বন্দি থাক এটুকুই আমি না হয় পরে দেখতে পাবো তো দেখো পেছনে বাজি পাচ্ছে আমরা এক ধরে দাঁড়িয়ে আছি অন্ধকারে দেখতেও ভালো লাগছিলো মিশও করছি চলে আসছি বলে কিন্তু কিছু করার নেই অতিরিক্ত পরিমাণে বিপজ্জনক হয়ে যাচ্ছিল জায়গাটা তো দাদার জন্য ওয়েট করছিলাম আর একটা ছেলের তো দেখলাম হাত পুরো পুড়ে গেছে একদম হাতের বাঁ দিকে বাঁ হাতের তালুটা পুরো ঝলসে গেছে এরকম একটা ব্যাপার আর একটা ছেলে আমার পেছনে দাঁড়িয়েছিল ছিল সে আমাকে দেখাচ্ছিল তারও নাকি বাঁ হাতের ওপর দিকটা কাত মানে কালী পুজোর সময় বারুদে পুড়ে গেছিল মানে কি মারাত্মক অবস্থা ভাবো তো কি ভয়ঙ্কর একটা ব্যাপার না তো তারপরে যাই হোক আমার দাদা চলে আসা আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এই হচ্ছে একটা মন্দির মনোহর যেটা প্রচণ্ড জাগ্রত একটা মন্দির তো এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আসতে পারব না কারণ কাল সকালে আমরা বাড়ি চলে যাব তো এখন অন্ধকার রাতে আমরা প্রায় রাত একটা বাজছে এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে আর আমরা ওই আলোচনাই করছিলাম যে আস্তে আস্তে আগুনটা এতটাই কাছে চলে এলো যে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমাদের কারোর বিপদ ঘটে যেত এরই মধ্যে আমার মামার ছেলের সোয়েটারের মধ্যে একটা আগুনের ফুলকি এসে ছিটকে লেগেছিল। যার মানে সোয়েটার ছিল বলে কিছু হয়নি সবাই ঝেড়ে ফেলে দিল যদি গালে বা অন্য কোথাও লাগতো অবশ্যই পুড়ে যেত জায়গাটা তো যাই হোক খুব ভাগ্যক্রমে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি সুযোগ পেয়ে তো যাই হোক যথেষ্ট আনন্দ করলাম যথেষ্ট মজা করলাম এই যে আমার ভাই মাথায় রুমাল বেঁধে নিয়েছে মাথায় পুরো বারুদে ভর্তি হয়ে গেছে আমাদের মাথায় হাত দিলে বালি কিচকিচ করছে আমার জীবনে মামার বাড়ির প্রথম কার্তিক ভাষণটা একটা স্মরণীয় হয়ে থেকে যাবে ভয়ঙ্করভাবে স্মরণীয় হয়ে থেকে যাবে তো যাই হোক খুব ভালো লাগলো সবাই মিলে চলে যাচ্ছে আমরা বাড়ি তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও তো এই দেখো আমার বোনের জুতো ছিঁড়ে গেছে তো যাই হোক চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট